হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। ডিজিটাল যুগ আইটি ইনস্টিটিউটে আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেটা ট্যাগ কাজ করে এবং মেটা ট্যাগ কীভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাড করবেন। চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে আমার সাইটটাতে লগ ইন করতেছি। তো এই হচ্ছে আমার সাইট। তো এখানে আমরা প্রত্যেকটা পেজ বা সব কিছুতেই মেটা ট্যাগ ইউজ করতে পারবো। তো মেটা ট্যাগ ইউজ করলে আউটপুটটা কীভাবে কোথায় শো করবে সেটা দেখার জন্য আমরা গুগলে গিয়ে যদি কোনো কিছু লিখে সার্চ দেই, যেমন যেমন এই সাইটটাতে যে আপনার নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এইভাবে আপনার মেটা ট্যাগগুলো শো করবে। মেটা ট্যাগের ডিসক্রিপশনে যেগুলো আমরা ইনক্লুড করব সেই সকল বিষয়গুলো, যেমন টুইটারের এখানে আপনারা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত মেটা ট্যাগের ভিতরে যে ডিসক্রিপশন টাইপটা থাকে সেটার জন্য। তো মেটা ট্যাগ আমরা বিভিন্নভাবে আমাদের সাইটে অ্যাড করতে পারি। তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে ইয়োস্ট এসিও এই প্লাগিনটার সাহায্যে। তো চলুন দেখি আমরা ইয়োস্ট এসিওটা কীভাবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের ইয়োস্ট এসিও, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে অ্যাক্টিভ করতেছি। তো এই প্লাগিনটার সাহায্যে আমরা প্রত্যেকটা পেজ বা পোস্টের জন্য সব কিছুর জন্যই আমরা আলাদা আলাদাভাবে মেটা ট্যাগ বা কিওয়ার্ড বা যা যা আছে সেই সকল জিনিসগুলো আমরা অ্যাড করে দিতে পারি। আমি প্রথমে পেজটাতে অ্যাক্সেস করে যখন আমি এডিটে গিয়েছি তখন দেখতে পাচ্ছি যে এখানে আমার এসিওর বাকি অপশনগুলো এখনও লোড নিতেছে। তো লোড নিলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের মেটা ট্যাগ বা অন্যান্য যা যা আছে সেই সকল বিষয়গুলোর তথ্য দেওয়ার জন্য আমাদের কিছু অপশন দেখাবে। যেমন এখানে কিছু প্রিডিফাইন টেক্সট আমার এখানে রয়েছে, তো এখানে আমরা আমাদের ফোকাস কি ফ্রেজ বা ফোকাস কিওয়ার্ডটা এখানে দিতে পারি। দেন এখানে দেখাচ্ছে যে আমাদের স্যাম্পল পেজ সামথিং, যে আমাদের পেজ টাইটেলটা যেটা, এইখানে আমরা পেজ টাইটেলটা দেখাচ্ছে যে যখন আমাদের কোনো সাইটে আমাদের সার্চ কনসোল যখন আমাদের সাইটটা দেখাবে তখন আমাদের সাইটটা কীভাবে দেখাবে। তো এই যে নিচে লেখা আছে প্লিজ প্রোভাইড এ মেটা ডিসক্রিপশন বাই এডিটিং, তো এখানে আমরা যখন ক্লিক করব তখন দেখেন যে মেটা ডিসক্রিপশন, এটাই মূলত মেটা ট্যাগের কাজ করে। তো এখানে আমরা যে ডিসক্রিপশনটা লিখব সেটাই যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করব, লাইক ইউটিউব, তো সার্চ করলে দেখেন এনজয় দ্য ভিডিওস অ্যান্ড মিউজিক ইউ লাভ, আপলোড অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড শেয়ার ইট অল উইথ ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অন ইউটিউব। তো এই যে লেখাটা, এই লেখাটাই এসেছে মেটা ডিসক্রিপশনের মাধ্যমে। দ্যাট মিন্স আমরা এখানে যেই লেখাটা লিখবো যখন গুগল বা অন্যান্য কোনো সার্চ কনসোল আমাদের সাইটটা দেখাবে তখন এই ডিসক্রিপশনটাই সেখানে দেখাবে। তো আমি এখানে দিতে যাচ্ছি যে ফাইন্ড বা আপনি যে কোনো কিছু দিতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এইখানে মেটা ডিসক্রিপশনটা সব থেকে ভালো হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি ইনপুট দেন, এটাকে বলা হয় যে স্ট্যান্ডার্ড ভ্যালু। তো এই জন্য আপনার এখানে দিতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে আরও কিছু পাবেন, টাইটেল, পেজ সেপারেটর, সাইট টাইটেল, হাবিজাবি, তো এরকম বিভিন্ন কিছু আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন।
এছাড়া আপনি রিলেটেড কি ফ্রেজগুলো দিতে পারতেন, কিন্তু এখানে যেহেতু প্রিমিয়াম দ্যাট মিন্স আপনি যদি ফ্রিউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারবেন না। দেন আপনার এসে অ্যানালাইসিস রিপোর্টগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। অ্যাডভান্সে কিছু অপশন পাবেন যেগুলো যখন আপনারা ইওস্টেসিওটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। তো এইখানে আপনারা দিতে পারতেছেন যে আপনারই, বাট ইউজুয়ালি যে আপনার যে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে মেটা ট্যাগের, সেটা আপনারা গুগলে সার্চ করে সহজেই দেখে নিতে পারেন যে মেটা ট্যাগ। তো আমরা যদি ডাব্লিউ থ্রি স্কুলে যাই, দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের মেটা নেম, মেটা কিওয়ার্ড, মেটা নেম অথর, দেন মেটা নেম ভিউপোর্ট, তো এই সকল জিনিস যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু মেটা ট্যাগ। যেমন আপনার মেটা ট্যাগ বলতে মেনলি মিন করেছে যে এই মেটা যেটা এটা হচ্ছে একটা HTML ট্যাগ, তো এই জন্য এটাকে বলা হয় মেটা ট্যাগ। তো মেটার সাহায্যে আমরা সাইটের বিভিন্ন ইনফরমেশন গুগলের কাছে দিয়ে থাকি, যার কারণে এই যে মেটা ডিসক্রিপশন, যে আমরা যেখানে এখানে যে ডিসক্রিপশনটা লিখছিলাম সেটাই হচ্ছে মূলত মেটা ডিসক্রিপশন। তো এইখানে আমরা যে কন্টেন্টগুলো দিব সেটা গুগল খুব সহজেই পড়ে বুঝতে পারবে যে আমাদের সাইট বা পেজটা কী রিলেটেড। দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্ট্যান্ট যে একটা সাইটের জন্য, যদি না হয় দেখা যাচ্ছে যে আপনার সাইটটা র্যাঙ্কিংয়ে খুব বেশি প্রবলেম করবে। দেন মেটা নেম কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড তো বলতে আমরা কম বেশি সবাই জেনে থাকি যে আমাদের কিওয়ার্ড কী কীভাবে কাজ করে। তো তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে কিওয়ার্ড কী কেন বা কীভাবে কাজ করে, দেন আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন, দেন আমরা কিওয়ার্ড রিলেটেড কোনো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। দেন আপনার এখানে কন্টেন্ট কিওয়ার্ডস, যে আপনি কী কী কিওয়ার্ডগুলো অ্যাড করতে যাচ্ছেন সেগুলা, দেন অথর বা সাইট ওনারের ইনফরমেশনটা আপনার এখানে দিয়ে দিতে পারেন। দেন এটা, তো এটা অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা ব্লগ সাইট বা অন্য কোনো সাইটে যদি এই জিনিসগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এটা ইউজ করতে হবে হেডের ভিতরে, এই হেড ওপেনিং এবং হেড ক্লোজিং এর মাঝখানে আপনাদের ইউজ করতে হবে। যেমন আমরা যদি এখানে ট্রাইট দেই দেখতে পাচ্ছি অল মেটা ইনফরমেশন গোজ ইন দ্য হেড সেকশন, দ্যাট মিন্স এখানে আপনাকে বলে দিয়েছে যে হেড সেকশনের মধ্যে যা দিবেন সেটা মানে মেটা ডিসক্রিপশনটা সবসময় আপনাকে হেড সেকশনের মধ্যেই দিতে হবে। এর নিচে আপনার মনে করেন যে টাইটেল থাকতে পারে, তো আপনারা টাইটেলের আগে বা পরে যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো মনে করেন ডিফল্ট স্ট্রাকচার হিসেবে যদি আমি কাউন্ট করতে যাই, দেন এটা হচ্ছে আপনার ডিফল্ট স্ট্রাকচার, যে হেডের ভিতর অবশ্যই টাইটেল থাকে, আপনারা সবাই জানেন যারা HTML CSS সম্পর্কে একটু আইডিয়া আছে তারা এটা অবশ্যই জানেন। তো আপনার টাইটেলের নিচে আপনারা এই মেটা ট্যাগটা ইউজ করতে পারবেন। এছাড়া আপনার ইওএসটিসিতে আপনার আরও কিছু ইয়ে আছে, রিডাবিলিটি বা সোশিয়াল, তো আপনারা এখান থেকে সবগুলো ইনফরমেশন যদি একটা একটা করে দেখতে থাকেন সেক্ষেত্রে এটা আপনার এসইওর কাজগুলো করতে খুব বেশি সহায়তা করবে, কারণ আপনি এখান থেকে খুব সহজেই আপনি অনেক কিছু বিষয় এখানে আপনি খুব সহজেই ইনপুট দিয়ে দিতে পারবেন আপনার পেজের জন্য। না হলে দেখা যাচ্ছে আপনার টেক্সট এডিটরে গিয়ে বা আপনার দেখা যাচ্ছে যদি কোনো থিম বা প্লাগইন ইউজ করেন সেক্ষেত্রে সেটার ফাংশনে গিয়ে আপনার মেটা ট্যাগ বা মেটা ডিসক্রিপশন আপনাকে ব্যবহার করতে হবে।